হ্যালো পিলামানে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো পিলামানে, যেটা কি বহুত দিন হল পিলা বারম্বার বারম্বার মতো রিকোয়েস্ট করতে স্যার সিলেকশন কোশ্চিন টিকি আনি দিন্তু 2022 মসিয়া পাই, সেইটা পিলামানে আজি আসি যাইছি। নর্মালি পিলা সিলেকটিভ কোশ্চিন আমি কইতরু দুই প্রকার দবু, গোটে পাঁচ মার্কে গোটে তিন মার্কে। তো আজি পিলামানে পাঁচ মার্কে আসি যাইছি, এগেন বহুত শীঘ্র পিলামানে তিন মার্কে মধ্যে পড়াই আসিব। কিছু পিলা বারম্বার রিকোয়েস্ট করতে স্যার শীঘ্র টিকি দেই দিন্তু, শীঘ্র টিকি দেই দিন্তু। কারণ হল পিলামানে মু শীঘ্র কেবে বি দিয়ে নাহি। নর্মালি এক্সাম কু মাসেরু দেড় মাস থাই, সেই টাইম ইন্টারভাল ভিতর দিয়ে। ও তার কারণ থাকে পিলা মানে, কিছু পিলা মনে করো যে মানে ভালসে অলরেডি পড়ি পড়ি আসুচন্তি সবু জিনিস প্রায় জানিছন্তি, সেমানে যদি পরিশ্রম করিবে প্রায় বুক কু বি সে কমপ্লিট করি পারিবে। যেতেবেলে সিলেকশন দিয়া হয়ে যায় সবু জিনিস ছাড়ি কেবল সিলেকশন কুই দেখিয়া কু বসে জানন্তি। তো সে আপনি পিলা মানে স্টার্টিং রু দিয়ে নাই, যেন টিকে এন্ড টাইম আসে পিলা ওভারঅল সবু জিনিস জানিছি। এবে টিকে নিহাতি কো কো কোশ্চিন পড়লা ভাল লাগুচি, সেই কোশ্চিন পড়িবা দরকার, সে টাইমে সে জিনিস কু টিকে দিয়া যায়। বাট এগেন মু সমস্ত কু এটি টিকে রিমাইন্ড করি পিলা মানে, যে সিলেকশন সিলেকটিভ কোশ্চিন দেখ, সিলেকটিভ কোশ্চিন রে কেবে আমি 100 out of 100 কইপারিবা নাহি। তো নর্মালি সিলেকটিভ কোশ্চিনে 70, 80 এমতি 60-80 পাখাপাখি পিলা মানে, নর্মালি পিলাঙ্ক যে মানে 60-80 পাখাপাখি এ থাকে, সেমানক পাই আমি সিলেকশন কোশ্চিন নর্মালি দেউ। যে মানে 80, 90, 95 রক্ষা মানে এলিজিবল অছন্তি, সেমানক নর্মালি কুহা যায় সেমানে যেমিতি আগুরু বহি পড়ুতলে এক্সাক্টলি সেম ফলো করিবে। তো এটি গোটে জিনিস কই চালি পিলা মানে, সমস্ত কনসেনট্রেট করিব। মু একু তিনটা পার্ট রে ডিভাইড করে দেইছি। যো পিলা মনে কর এগেন আগুরু জম্মা কিছি পড়িনি কোনসি বি কারণ যোগু, বহুত কম সময় রই যাইছি, এবে যদি মু তাকু কইবি পুরা বহি পড়, সে কইব সাউ স্যার মু ফেল হই যাবাটা বেটার মো পাই। তো তাঙ্ক পাই পিলা মানে কইবার অর্থ হেলা, সেমান তো প্রপারলি সিলেকশন কু হি কেবল ফলো করিবে, সেমানে যাহা সিলেকটিভ দিয়া হইছে সে কেবল তাকু হি ফলো করিবে। সিলেকটিভ নর্মালি কম থাই, 300 কোশ্চিন রু বাচিকি 30টা কোশ্চিন নর্মাল দিয়া যাই থাই। তো কেমতি সিলেকটিভ কু আমি পড়িবা সে জিনিস বেশি টিকে কইবি, সমস্ত টিকে কনসেনট্রেট কর দিও। তো ফার্স্ট কথা হয়ে গেলা, যে মানে পুরা মানে বহুত সারা জিনিস এপর্যন্ত ঠিকসে জানি না, অল্প অল্প কিছু জিনিস জানিছন্তি, সে প্রপারলি সিলেকটিভ কু ফলো করিবে। সিলেকটিভ কু ফলো করিবার অর্থ 100 রু পিলা মানে সেমানে টার্গেট করুচন্তি 35 রু 55 মার্ক যে মানে টার্গেট করুচন্তি, মানে তাকু লাগুচি কি মে বি আগুরু পড়লে সেমানে আউ অধিক রখি পারতান্তে, যেহেতু সময় পুরা কমি যাইছি সেমানে এবে টার্গেট নর্মালি করুচন্তি কি 35 রু 55 বা 60 ভিতরে আমার জিনিস রই যাও, সেমানে প্রপারলি কেবল সিলেকটিভ কু করিবে। সিলেকটিভ কু তিনটা ক্যাটাগরি বাঁটি যাইছি, সিলেকটিভ কু বি মধ্যে মু তিনটা ক্যাটাগরি বাঁটি দেইছি পিলা মানে। ফার্স্ট টাইপ রো যে সিলেকটিভ লেভেল 1 সিলেকটিভ দিয়া হইছি, সে কেবল পিলা মানে যে মানে উইক টিকে অছন্তি, যে মানে অলরেডি পাঠ বেশি জানি না, 35 রু 55 কু টার্গেট করুচন্তি, সেমানে সেটা পড়িবে। দেন তাপরে পিলা মানে আউ গোটে ক্যাটাগরি আসিগেল 55 রু 70 পাখাপাখি, 55 রু 70 বা 50 রু 70 কহিলে চলিব। 50 রু 70 কু যে মানে টার্গেট করুচন্তি, 50 রু 70 কু যে মানে টার্গেট করুচন্তি ম্যাথমেটিক্সের পিলা মানে, সে যে আমার লেভেল 2 র অছি পিলা মানে সিলেকটিভ, সে তাকে ফলো করিবে। লেভেল 1 তো কম্পালসরি সমস্ত পাই, এতে নো ডাউট পিলা মানে। লেভেল 1 প্লাস লেভেল 2 দুইটা মিশাইকে কাহা পাই তৈরি হয়েছে পিলা মানে, ୟାଙ୍କ ପାଇଁ ଯେଉଁମାନେ ଟାର୍ଗେଟ୍ କରୁଛନ୍ତି 50 ରୁ 70 କୁ। 5 ମାର୍କ କୋଶ୍ଚିନ୍ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସେମ୍ ଅଛି, ଲେବଲ୍ 1 ଲେବଲ୍ 2 କିଛି ନାହିଁ, 5 ମାର୍କରେ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସେମ୍ ଅଛି। ବଟ୍ 3 ମାର୍କରେ କୋଶ୍ଚିନ୍ ଟିକେ ଅଧିକ ଆସିଯିବ ପିଲାମାନେ। ତ ଅଧିକ ଆସିବା ଯୋଗୁଁ କାରଣ ହେଲା, ଯେଉଁମାନେ 35 ରୁ 55 କୁ ଟାର୍ଗେଟ୍ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ଯଦି ବହୁତ ସାରା ଆମେ ସିଲେକ୍ଟିଭ୍ ଦେଇଦେବା, ଓଭିଅସ୍ଲି ସେ ଯେହେତୁ ପାଠ ଠିକ୍ସେ ପଢ଼ିନାହାନ୍ତି ବା ଜାଣିନାହାନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଏତେ କୋଶ୍ଚିନ୍ କରିବା ପସିବୁଲ୍ ନାହିଁ ଏଇ ଟାଇମ୍ ଇଣ୍ଟରଭାଲ୍ ଭିତରେ। বট যে অলরেডি অধা 50% 60-70% এমতি পাঠ অলরেডি ভালসে পড়িছন্তি জানিছন্তি, সেমানক পাই কিছু অধিক কোশ্চিন করিয়া পসিবল কাহিকি না, এ যে দিয়া হচ্ছে কোশ্চিন এ বাহারুক তো আসিব নাই না, আগুরু ম্যাক্সিমাম কোশ্চিন ইয়া ভিতর তুমি আগুরু অলরেডি প্র্যাকটিস করে দেইতব। সেপাই কুচি যে টোটাল হি করে না আগুরু, তাঙ্কু টিকে কম দিয়া যাব 3 মার্কিয়া। যে অলরেডি আগুরু টিকে পাঠ জানিছন্তি, টার্গেট 70-75 কু টার্গেট করুচন্তি, সেমানক টিকে অধিক 3 মার্কিয়া কোশ্চিন দিয়া যাব। ওকে, তাঙ্কু টিকে অধিক 3 মার্কে কোশ্চিন দিয়া যাব, কি প্রায় কোশ্চিন তাঙ্কর অলরেডি আগুরু হয়ে যাই, তবে খালি প্র্যাকটিস করিবা দরকার। কিছু কিছু যদি হয়ে নতব নয় লাগবে সেই জিনিসও টিকে ভালসে করিবার অছি। ওকে, দেন থার্ড পার্ট হয়ে গেল পিলা মানে, যে মানে টিকে টার্গেট করছেন 90-95 কু, তাঙ্কু তো পুরা মানে বারম্বার রিকোয়েস্ট করিবি কি মানে, সে অলরেডি বহিত হোপ করছে যে মানে 90-95 কু টার্গেট করছেন বা 100 কু টার্গেট করুচন্তি, সেমানে অলরেডি আগুরু বহি কমপ্লিটলি সারিদেবে বিট বাই বিট কোশ্চিন। অদরওয়াইজ তো 95-100 কু টার্গেট করিবা আমপাই ডিফিকল্ট হয়ে যাব আমপাই। তো সেমানে অলরেডি আগরু বহি কমপ্লিটলি এক্সারসাইজ প্রবলেম, এক্সাম্পল প্রবলেম, এসব জিনিস কমপ্লিটলি সারি থেবে। তো সেমানক কইবি কি ফার্স্ট এই যে সিলেকশন আমার দিয়া হচ্ছে, ইয়াকে টিকে খালি নজর পকাই দিও, ইয়া এমিতি কো কোশ্চিন তো নাই যেটা আমাকে আসুনি,
ନଅ ତୁମକୁ ତାକୁ ଟିକେ ପ୍ରାକ୍ଟିସ୍ କରିଦେବାର ଅଛି। ପ୍ରାୟତଃ ତୁମକୁ ଆଶା ସବୁ ହୋପ୍ କରୁଛି, ଯାହା ବି ଆମର ସିଲେକ୍ସନ୍ ଦିଆହେଉଛି ତୁମ ରେଞ୍ଜ ଭିତରେ ହିଁ କୋଶ୍ଚିନ୍ ସବୁ ଅଛି, ତୁମକୁ ସେସବୁ ଜିନିଷ ଆସିବ। ତ ସେସବୁ ଜିନିଷ ଦେଖିବା ସାଙ୍ଗରେ ୟାକୁ ୟା ଉପରେ ହିଁ ନଜର ପକାଇଦେବାର ଅଛି। ବଟ୍ ଆମର ମେନ୍ ଫୋକସ୍ ରହିବ ଏଲିମେଣ୍ଟସ୍ ଅଫ୍ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ପ୍ରିଭିୟସ୍ ଇୟର୍ କୋଶ୍ଚିନ୍, ଏଲିମେଣ୍ଟସ୍ ଅଫ୍ ମ୍ୟାଥମେଟିକ୍ସ ପ୍ରିଭିୟସ୍ ଇୟର୍ କୋଶ୍ଚିନ୍। ଦେନ୍ ତାପରେ ପିଲାମାନେ ତେବେ ଆମର ପାଞ୍ଚ ମାର୍କ ଆସିଗଲା, ୟାପରେ ତିନି ମାର୍କ ବହୁତ ଶୀଘ୍ର ଆସିଯିବ ପିଲାମାନେ, 3-4 days ଭିତରେ ତିନି ମାର୍କ ଆସିଯିବ ପିଲାମାନେ। ଦେନ୍ ତାପରେ ଆସିବ ଏମ୍ସିକ୍ୟୁ, ଏମ୍ସିକ୍ୟୁ ପିଲାମାନେ କିଛି ଏମ୍ସିକ୍ୟୁ ଆମେ ପର୍ ୟୁନିଟ୍ରୁ 100 ଯେଉଁଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ 100 କୋଶ୍ଚିନ୍ ହେଇପାରିବ ଗୋଟେ ଗୋଟେ ୟୁନିଟ୍ରୁ, ସେ ଟିକେ ଡିସ୍କସନ୍ ଆମେ କରିବୁ ବୋଲି ଭାବୁଛୁ, ବା ତାକୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆକାରରେ ଦିଆଯିବ, ତା'ର ଏକ୍ସାମ୍ ବି କରାଯିବ, ଯାହା ବି ତା ବିଷୟରେ ଭାବିଛୁ ଆଗକୁ ଠିକ୍ ଆସିଯିବ। ଏବେ ପିଲାମାନେ ଆମକୁ 10-15 days ଭିତରେ, ଏବେ 10-15 days ଭିତରେ, ଆଜିଠୁ 10-15 days ମାନେ ଆଜି ହେଇଗଲା, ମୁଁ ଭିଡ଼ିଓ ରେକର୍ଡ଼ କରୁଛି 21 March, 21 March April 5 ଭିତରେ, 21 March April 5 ଭିତରେ ଆଟ୍ଲିଷ୍ଟ ଯେମିତି ଆମର ତିନି ମାର୍କିଆ ପାଞ୍ଚ ମାର୍କିଆ କୋଶ୍ଚିନ୍ ପୁରା ପାଣି ହେଇଯିବା ଦରକାର, ୟା ଭିତରେ ଯେମିତି ଖାସ କିଛି କନଫ୍ୟୁଜନ୍ ରହିବ ନାହିଁ। ତ April 5 ଭିତରେ ଆଟ୍ଲିଷ୍ଟ ଆମର ତିନି ମାର୍କିଆ ପାଞ୍ଚ ମାର୍କିଆ ପୁରା ପାଣି, ଯେଉଁଟା ବି କୋଶ୍ଚିନ୍ ଦେଲେ ଯେମିତି ଆମେ କରିପାରୁଥିବା, ଯେଉଁମାନେ ପୁରା ତଳ କାଟାଗୋରୀରେ ଅଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଟିକେ ବେଶୀ ଆଗରୁ ପଢ଼ିନାହାନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଯାହା ସିଲେକ୍ଟିଭ୍ ଦିଆହେଉଛି ତା ଭିତରୁ ସେ ସବୁ କୋଶ୍ଚିନ୍ ତାଙ୍କର ପାଣି ହେଇଯିବା ଦରକାର। ଯେଉଁ କୋଶ୍ଚିନ୍ ଦେଉଦେଉକା ସେମାନଙ୍କୁ ଯେମିତି ଆସିବା ଦରକାର। ଯେଉଁମାନେ ଆଉ ଟିକେ ଏଭବ୍ରେ ଅଛନ୍ତି, 70-75 ଟାର୍ଗେଟ୍ କରୁଛନ୍ତି, 50-70 ଟାର୍ଗେଟ୍ କରୁଛନ୍ତି, ସେମାନଙ୍କୁ ଯେଉଁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଦିଆହେଇଛି ସେସବୁ ଜିନିଷ ବି ତାଙ୍କର ପାଣି ହେଇଯିବା ଦରକାର, ଯେଉଁଟାକୁ ଛୁଇଁଲେ ଯେମିତି ପଚାରିଲେ ଆସିବ। ସେଇଭଳି ଯେଉଁମାନେ ଅପର କାଟାଗୋରୀରେ ଅଛନ୍ତି, ତାଙ୍କର ବହିର ଯେଉଁ କୋଶ୍ଚିନ୍ ଦିଆଯାଉ, ପ୍ରିଭିୟସ୍ ଇୟର୍ ଯେଉଁ କୋଶ୍ଚିନ୍ ଦିଆଯାଉ, ତାଙ୍କୁ ଯେମିତି ଆସୁଥିବା ଦରକାର। ଆଉ ଟାଇମ୍ ନାହିଁ ପିଲାମାନେ, ମ୍ୟାକ୍ସିମମ୍ 15 days ଭିତରେ ୟାକୁ ନିହାତି ଆମକୁ କମ୍ପ୍ଲିଟ୍ କରିବାକୁ ପଡ଼ିବ, ତିନି ମାର୍କିଆ ପାଞ୍ଚ ମାର୍କିଆ। ଏବେ ପାଞ୍ଚ ମାର୍କିଆ ପାଇଁ 3-4 days, 5 days ସମୟ ଦିଅ, ପାଞ୍ଚ ମାର୍କିଆ କମ୍ପ୍ଲିଟ୍ କରିଦିଅ 5 days ଭିତରେ, ଦେନ୍ ତାପରେ ତିନି ମାର୍କିଆ ତୁମର ଆସିଯାଇଥିବ, 10 days ଲାଗିବ ତିନି ମାର୍କିଆକୁ, ମନେକର ତୁମକୁ ଟାଇମ୍ ସୁଇଟେବୁଲ୍ ଯେମିତି ଲାଗୁଛି, ତ 10-15 days ଭିତରେ କମ୍ପ୍ଲିଟ୍ କରିଦିଅ। ୱାନ୍ସ ପିଲାମାନେ ପାଞ୍ଚ ମାର୍କିଆ ସରିଯାଉଛି, ତାପରେ ପିଲାମାନେ ଏମ୍ସିକ୍ୟୁ ପଳାଇ ଆସିବ ସବୁ ୟୁନିଟ୍ର, 100-100 ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ମୁଁ ବସିକି ନିଜେ ଡିସାଇଡ଼୍ କରିକି ଭଲସେ ସବୁ ଯାହା ବି ତୁମର ଟେଷ୍ଟ ପେପର ଅଛି, ବହି ଅଛି, ସମସ୍ତଙ୍କୁ ଦେଖିକି ଯେଉଁ କୋଶ୍ଚିନ୍ ପଢ଼ିଲା ଭଳିଆ ଲାଗୁଛି ଏକ୍ଜାମ୍ରେ, ସେସବୁ କୋଶ୍ଚିନ୍କୁ ମୁଁ ସିଲେକ୍ଟ କରିକି ତିଆରି କରିବି, ଗୋଟେ PDF ତିଆରି କରିକି ଦିଆହେବ। ସେ ଜିନିଷ କେମିତି ସଲ୍ଭ କରାହବ, ମ୍ୟାକ୍ସିମମ୍ କୋଶ୍ଚିନ୍ ତା ଭିତରେ ତୁମେ ଆଗରୁ ଯଦି ପ୍ରାକ୍ଟିସ୍ କରୁଛ, ବହୁତ ପିଲାଙ୍କର ହେଇଯିବ, ଯେଉଁ ପିଲାଙ୍କର ନ ହେବ ସେ ଜିନିଷ ପାଇଁ କେମିତି ଆମେ ଭିଡ଼ିଓ ସଲ୍ୟୁସନ୍ ତାଙ୍କର ଆଣିପାରିବା, ବା କେମିତି ତାକୁ ସଲ୍ଭ କରିକି ପିଲାଙ୍କୁ ଦେଇପାରିବା, ତା ବିଷୟରେ ବି ଆମେ ସେତେବେଳେ ଡିସ୍କସ୍ କରିଦେବୁ। ବଟ୍ ଏବେ ଆମର ମେନ୍ ଫୋକସ୍ 10-15 days ବା April 5-6 ପର୍ଯ୍ୟନ୍ତ କ'ଣ ରହିଲା, ତିନି ମାର୍କିଆ ପାଞ୍ଚ ମାର୍କିଆକୁ ଭଲସେ କମ୍ପ୍ଲିଟ୍ କରିବାର ଅଛି। ଏ ଯେଉଁ ତିନି ମାର୍କିଆ ପାଞ୍ଚ ମାର୍କିଆ ପ୍ରାୟ ଜିନିଷ ପିଲାମାନେ ଆମର ଭିଡ଼ିଓ ମାନଙ୍କର ତୁମକୁ ଏହାର ସଲ୍ୟୁସନ୍ ପ୍ରାୟ ମିଳିଯିବ, ବାଇଚାନ୍ସ ଯଦି କେଉଁ ଜିନିଷ ତୁମର ମିଳିନଥିବ ସେ ଜିନିଷ ବି ତାର ଭିଡ଼ିଓ ବି ଅପଲୋଡ଼ କରାହେଇଯିବ। ବାଇଚାନ୍ସ ଯେଉଁ କୋଶ୍ଚିନ୍ ମନେକର କରାହେଇନାହିଁ ଆମର ଆଗରୁ ଭିଡ଼ିଓ ମାନଙ୍କରେ, ପ୍ରାୟତଃ କରାହେଇଛି ମୁଁ କହିବା କଥା, ବାଇଚାନ୍ସ ଯଦି କିଛି ଛାଡ଼ିଯାଇଥିବ ସେ ଜିନିଷରେ ବି ଭିଡ଼ିଓ କରିକି ଅପଲୋଡ଼ କରାହେଇଯିବ। ଏଗେନ୍ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ଭାବିଛୁ, ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଫାଇନାଲ୍ ଦେଖିନୁ, ପିଲାଙ୍କ ରେସ୍ପଣ୍ଡ ଦେଖିକି କ'ଣ କରିପାରିବା ଆମେ। ମନେକର ବାଇଚାନ୍ସ ପିଲାମାନେ ଟିକିଏ ଏବେ ଯେଉଁ ଆମର ସେକେଣ୍ଡ ଥାର୍ଡ କାଟାଗୋରୀ, ଫାର୍ଷ୍ଟ କାଟାଗୋରୀ ଯେଉଁମାନେ ଏଭବ୍ ଅଛନ୍ତି ପୁରା, ଯେଉଁମାନେ 90-95 ଟାର୍ଗେଟ୍ କରୁଛନ୍ତି, ତାଙ୍କୁ ସବୁ କୋଶ୍ଚିନ୍ ଆସିବ, ତାଙ୍କ ପାଇଁ କିଛି କହିବା ଦରକାର ନାହିଁ। ବଟ୍ ଯେଉଁମାନେ ଟିକେ ତଳ କାଟାଗୋରୀରେ ଅଛନ୍ତି, 70-75, 60-50, 50-40 ଏମିତି ଟାର୍ଗେଟ୍ କରୁଛନ୍ତି, ବାଇଚାନ୍ସ ତାଙ୍କର କିଛି କିଛି ପାର୍ଟ ବେଳେବେଳେ ରହିଯାଇଥାଏ, ସେମାନେ ପଢ଼ିନାହାନ୍ତି। ଫର୍ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ମୁଁ କହିବି, ପିଲାମାନେ ଦେଖ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଭିତରେ ଗୋଟେ ଆମର ଅଛି, ମନେକର ଇଣ୍ଟିଗ୍ରେସନ୍ ୟୁନିଟ୍କୁ ପଢ଼ାଇବା। ଇଣ୍ଟିଗ୍ରେସନ୍ ୟୁନିଟ୍ରେ କମ୍ କୋଶ୍ଚିନ୍ ଦିଆହେଇଛି ପିଲାମାନେ, ଇଣ୍ଟିଗ୍ରେସନ୍ ୟୁନିଟ୍କୁ ପଢ଼ାଇବା କୁଆଡ଼େ ଗଲା, ଗୋଟେ ସେକେଣ୍ଡ, ହଁ ଇଣ୍ଟିଗ୍ରେସନ୍ ୟୁନିଟ୍କୁ ପଢ଼ାଇବା। ତ ପିଲାମାନେ ଇଣ୍ଟିଗ୍ରେସନ୍ ୟୁନିଟ୍ରେ କମ୍ କୋଶ୍ଚିନ୍ ଦିଆହେଇଛି, ବଟ୍ ଯଦି ପାଠ ହିଁ ଆମେ ଜାଣିନଥିବା, କୋଶ୍ଚିନ୍କୁ ଘୁଷି ପକାଇବା ନା କ'ଣ, ତ ସେମାନେ ବି କେମିତି କରିବେ ତା ଦେଖିବା, ପିଲାଙ୍କୁ ରେସ୍ପଣ୍ଡ ଦେଖିବା କ'ଣ କେମିତି ହେଉଛି। ତ କିଛି କିଛି କୋଶ୍ଚିନ୍ ଯେଉଁଟା ଅଲରେଡ଼ି ଆଗରୁ ବି କରାହେଇଛି, କିଛି କୋଶ୍ଚିନ୍ ଦେଖ ମ୍ୟାଟ୍ରିକ୍ସ ଡିଟରମିନାଣ୍ଟ ଆଗରୁ ବି କରାହେଇଥିଲା, ତାକୁ ଆଉ ଥରେ କରିବା ଆମ ପାଇଁ ଦରକାର ହିଁ ନାହିଁ। ପିଲା ଆରାମ, ଏବେ ୱାନ୍ ସଟ୍ ଭିଡ଼ିଓ ବି ଆମର ଅପଲୋଡ଼ ହେଉଛି ନା, ତ ୱାନ୍ ସଟ୍ ଭିଡ଼ିଓରେ ବି ସେ କୋଶ୍ଚିନ୍ ଗୁଡ଼ା ଡିସ୍କସନ୍ କରାହେଇଯାଇଛି। ଫର୍ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ମନେକର ଏଇଠି ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ଆସିଲା ପିଲାମାନେ, ତୁମର ବାଇ ଏଲିମେଣ୍ଟାରୀ ଅପରେସନ୍ ଫାଇଣ୍ଡ ଏ ଇନଭର୍ସ। ଏବେ ଯେଉଁ ୱାନ୍ ସଟ୍ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରାହେଇଥିଲା, ତା ଭିତରେ ଡିଟେଲ୍ସରେ କୋଶ୍ଚିନ୍କୁ ସଲ୍ଭ କରାହେଇଥିଲା, ଗୋଟେ ଦୁଇଟା କୋଶ୍ଚିନ୍କୁ ଡିଟେଲ୍ସରେ, ସେ ଯଦି ବୁଝିଛି ଏ କୋଶ୍ଚିନ୍କୁ ଆରାମସେ କରିପାରିବ, ୟାକୁ ଆଉ ଥରେ ମୁଁ ଏବେ କରିକି ଦେବା ଦରକାର ନାହିଁ। ସେଇଭଳିଆ ପିଲାମାନେ ସଲ୍ଭ ଦ ଫଲୋଇଙ୍ଗ ଲିନିୟର ଆଲଜେବ୍ରିକ୍ ଇକ୍ୱେସନ୍ ବାଇ ଇନଭର୍ସ ମ୍ୟାଟ, ଏଇଟା ବି ଭଲସେ କରାହେଇଛି। ଗୋଟେ ପିଲା ସେ ଯଦି ୱାନ୍ ସଟ୍ ଭିଡ଼ିଓ ଦେଖିଛି ଆରାମସେ କରିପାରିବ, ଏଥିରେ କିଛି ଡାଉଟ୍ ନାହିଁ। ତ କହିବାର ଅର୍ଥ ହେଲା ପିଲାମାନେ, କିଛି କୋଶ୍ଚିନ୍ ତ ପିଲାମାନେ ୱାନ୍ ସଟ୍ ଭିଡ଼ିଓ ଆମର ଦେଖିକି ଆରାମସେ କରିପାରିବେ, କିଛି ଡାଉଟ୍ ନାହିଁ। ବଟ୍ କିଛି ପିଲାମାନେ ଯେଉଁମାନେ ଅଲରେଡ଼ି ଆଗରୁ ପଢ଼ିନାହାନ୍ତି, ସେ ୱାନ୍ ସଟ୍ ଭିଡ଼ିଓ ଦେଖିକି କନସେପ୍ଟ ବୁଝିଯିବେ, ବଟ୍ ପର୍ଟିକୁଲାର ଯେଉଁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ ଦିଆହେଇଛି ସେ ଜିନିଷ ଟିକେ କରିବା ତମ ପାଇଁ ଡିଫିକଲ୍ଟ, ବା ଯେଉଁଟା ନର୍ମାଲି ଆଗରୁ ଆମେ ଭିଡ଼ିଓ ମାନଙ୍କରେ କରିଛୁ ସେ ଜିନିଷ ତ ଫ୍ଲୋ ଫ୍ଲୋରେ କରାଯାଏ ନା। ଫ୍ଲୋ ଫ୍ଲୋର ଅର୍ଥ ହେଲା ଆଗରୁ ଯେଉଁ ପାଠ ପଢ଼ିଛୁ ତାକୁ ୟୁଜ୍ କରିକରି କରାଯାଏ ନା, ଏବେ ତ ସେ ପିଲା ସେ ପାଠ ହିଁ ଜାଣିନାହାନ୍ତି, ତାଙ୍କ ପାଇଁ କ'ଣ କରିପାରିବା, ସେ ଜିନିଷ ବିଷୟରେ ଆମେ ଡିସିସନ୍ ନେଉଛୁ, ଦେଖିବା ପିଲାଙ୍କ ରେସ୍ପଣ୍ଡ କ'ଣ କେମିତି ରହୁଛି, ନହେଲେ ତା ପାଇଁ ବି କରିବା।
तुम आम को कमेंट आप्लिकेशन आप्लिकेशन विषय तो होप कर समस्त जानव तले तुमको लिंक दिखाई डिस्क्रिप्शन दिखाई आम क्रास कोर्स विषय भी समस्त जानव सब जिन भर प्रोवाइड करा एव्रीथिंग जहाँ भी तुमको कहुच्छे सब जिन पे क्रास कोर्स भितर ही प्रोवाइड करा बहुत लुमिनल प्राइस रखाई पे 499 तुम आराम से जाकि बाय कर आंसर भिडियो रोचे एम सिक्यू जो बही पचपटे तार भिड सल्यूशन रोचे एम सिक्यू इंपोर्टां एम सिक्यू रोचे एक्जाम आगे आगे भी जो आसो से सब जिस आभेलेबुल रही है तुम चाहिए जाए बाय कर तो ये होगा पे बेसिक कहार अर्थ है एगेन कह जो पे इंपोर्टां क्वेश्चन को तुम फलो कर इंपोर्टां क्वेश्चन घोषार ना घोषे सब असुविधा हो ताको भलो से बुझार अच्छे फर एक्जामपल मोटे क्वेश्चन देली बाई एलिमेटरी ऑपरेशन फाइंड ए इनवर्स तो ए रे पिला माने गोटे मैट्रिक्स दिया 1 1 0 2 4 एम कि दिया बट मुझे 1 1 0 बही एक्जाम पकड़ा 2 1 4 सर आप तो 1 1 0 2 1 4 पकड़ आम कमी कर अलग हो गला क्वेश्चन बारंबार से कह पाने तो एक्जाक्टली भैल्यू भी भैल्यू सेम आसी जाए बट सदा बड़े भैल्यू सेम आस तो कहीकि चलान ना तो आमको कनसेप्ट बुझे से जो इंपोर्टां क्वेश्चन को भी आम फॉलो करवा कनसेप्ट बुझी जी बैचान्स से क्वेश्चन में टी चेंजेस करुच्छे नंबर फंबर एपट सेपट करुच्छे आम कर दरकार इमित नहीं कि से क्वेश्चन ही आसे करवा अदरवैज ना आउ गोटे बड़ कथा सिलेक्शन भितर सिलेक्शन बाहर करनी जोटा कि पे बेड़े बेड़े पिला करती गोटे पिला मुझ सिलेक्शन मन कर 300 क्वेश्चन बासिक 30 क्वेश्चन देती पिला आउ सिलेक्शन कर 10 बाहर करदे ये 10 ही पड़े ये 10 आमको अधिक इंपोर्टां लगुच तो एक्जाम प्रसाद सर एक्जाम सर तुम 2 पढ़ला आप 5 क्वेश्चन भितर 2 पढ़ी और 3 मुझे नहीं सब पढ़ी 5 पढ़ी कौटा तो यहाँ पढ़ी ना सर यहीटा खाली आम पढ़ी नु कहीं पढ़ल ना सर आम भाव कि ये 10 इंपोर्टां भाई ये कौन कथा सिलेक्शन भितर सिलेक्शन आई तो कहार अर्थ सिलेक्शन भितर आ सिलेक्शन करार ना जहाँ मुझे दूसरी भलसे पे देख आड तो कर सब्ट्राक्ट कर चान्स ना जो समय हो तुमको आउ अलग जिनस आड कर आड करी सब्ट्राक्ट कर चान्स ना 300 क्वेश्चन भितर जब 30 क्वेश्चन बाछिक दौ से भी तुम बाछी दब तेल हम कौटे होप कर पे जिनस तुम बुझी पार्थब तो या सागर बेस समय नबुन पे बास तुम सिलेक्शन अलरेडी आसी जाए पीडीएफ आकरे फर्स्ट पे क्लीयरली वन बै वन क्वेश्चन को सब गोटे पर्टिकुलर गोटे खाता करो एगेन कह गोटे पर्टिकुलर खाता करो किणीकाण जब अच्छी नुआ खाता भल खाता अदर किणीकाण जगह बढ़ी जाए पुराण खातें भितर भी देख ये क्वेश्चन को वन बै वन करते भी क्वेश्चन दिखाई पूरा गोटे जगार भल से कर रफ्ली नुहे रफ्ली नुहे जदि आसुनी आगे रफ्रे कर फेयर भलसे निजे देखिकी नुह जदि आसुनी देन जो लिखाई जो भिडियो भी अच्छी जो नोट्रे अच्छी से देख भलसे से जिनस को बुझी जाओ तापर रफ्रे गोटे थर कर फेयर में भलसे गोटे थर कर कहार कारण है एक्जाम जो पूरा मुंड उपर आसिक थब 2-3 दिन अच्छी से टाइम आउ थे सब क्वेश्चन को वन बै वन प्राक्ट करवा पसिबल नुहे से टाइम आम गोटे गोटे क्वेश्चन को प्राक्ट करवा जो क्वेश्चन टी आमको टफ लगुच डिफिकल्ट लगुच जो क्वेश्चन आमको सहज लगुच से जिनस खाली आम टे देखीदे समय ये नथबा आम पाखे ना एग्जाम को 2 दिन अच्छे 3 दिन अच्छे जो मझे गैप मिले ताकि पूरा बही तो करवा पसिबल ना ना तो जब आम पाखे नोट आगे फेयर आगे गोटे जिन थब तो नेक्ट से बड़े आम रफ्रे गाड़ी गाड़ी करते कि नोट फोट नहीं बट एबे टे जिन रहा दरकार चाहे से 3 मार्किया हो चाहे से 5 मार्किया एवं 5 मार्किया आसी 3 मार्किया आसे भी सेम एम सी क्यू आसे भी सेम होप कर पे जिन बुझी पार्थ आउ बे समय न नहीं कि बस एवं समस्ते अपलोड हो सारी सीधा डाउनलोड कर एंड कंटिन्यू ओके थैंक यू जदि किसी असुविधा है मतलब आराम से मेसेज साहय तुमको चैट सेक्शन ऑप्शन मिलूँ से मतलब डायरेक्ट किसी भी तुम असुविधा आराम से पचारि पार थैंक यू।